দেখো দেখো বাবা কি বলছিল। হ্যালো, ওর ডালের দিকে নজর। ওই দিকে মাথাকে দেখতে ডাল খাবে। বিশে না 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 বাবাকে আপু দাও। যে উইকলি বাজেট দিয়ে দাও, তবে মানে উসকো উইকলি করতে। আরে দে তাই এই যে গুড মর্নিং। আবার মামাকে পাকড়াও করেছ? হ্যাঁ, এখানে বসার জন্য। হ্যাঁ, আমি বসতে পাবো না তো। কি দেখছো তুমি এখানে বসে বসে? কি দেখছো মা? দেখছো? হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর এই যে আকাশ আর বৃষ্টি এখানে দাঁড়িয়ে আছে, ওরা এখানে বসে বসে জানলা দিয়ে মানে বারান্দা দিয়ে বাইরেটা দেখছে। বৃষ্টি যেমন পড়ে বারান্দায় এলে পরেই ও সবাইকে জ্বালায়, কারণ এখানে বসবে বলে বসে উল্টো দিকে সবকিছু দেখবে, তো এটাই করছে। আর কালকে আমরা বেরিয়েছিলাম, আমি আকাশ আর অভিক একটু ডিনারে বেরিয়েছিলাম। ডিনারে বলতে 10টার সময় গেছি, 11টার মধ্যে সব বন্ধ হয়ে যায়। যখন আমরা বেরোচ্ছি মানে সব গুটিয়ে দিয়েছে, লাইট ফাইট সব বন্ধ করে দিয়েছে, তো সেটারও ভিডিও পোস্ট করে দিয়েছি, খুবই ছোট ভিডিও, গিয়ে দেখতে পারো। আর আজকে ওরা চলে যাবে, ওরা এসেছিল হচ্ছে কালকে, এসেছে কালকে বিকালবেলা এসেছে, আর মানে 24 ঘন্টা হওয়ার আগে ওরা চলে যাচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই, ওদের আজকে ট্রেন আছে, তো কোথায় যাচ্ছে না যাচ্ছে পরে বলছি, এখন বলবো না। আর আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, কিন্তু আকাশের এখনো হয়নি, ও ব্রেকফাস্ট করবে। আমার ব্রেকফাস্ট তাড়াতাড়ি করে নিয়েছি, কারণ আজকে আমার 1 ঘন্টা ক্লাস আছে, ড্রাইভিং ক্লাসটা আমার 1 ঘন্টা আছে, মানে 2 থেকে 3 অবধি। 1 ঘন্টা হওয়ার কারণ আছে, সেটা হচ্ছে আমার যে আমাকে যে শেখায় সে শুক্রবার দিন আসবে না, ছুটি, সেই জন্যে আজকে আমার 1 ঘন্টা শেখাবে। একদিকে ভালোই হচ্ছে, শুক্রবার এমনিও আমার একটা ইনভিটেশন আছে, তো সেখানে যাওয়ার ছিল দুপুরবেলা, আমার এমনি ক্লাসটা কামাই হতো, তো ভালোই হয়েছে যে আজকে করে নেব। তো চ ভাই, চ খেয়ে নিবি, একদিনের জন্য রং করে আসবে, আর তারপরে নিজেই মন খারাপ করবে যাওয়ার পরে। বলে বাবা, বলে বাবা, যতগুলো সানগ্লাস ছিল সব আকাশ নিয়ে নিয়েছে কিনা, ও যেখানে যাবে সেখানে গিয়ে পড়বে বলে। কি আমাকে আবার ডাকছে, আয় আয়। এখানে কি সুন্দর রোদ উঠেছে, তাকানো যাচ্ছে না, তাকানোই যাচ্ছে না, এত রোদ উঠেছে। আমি বসবো কোথায়? আমি আমার এটা জায়গা, আমার এটা জায়গা, তুই ওদিকে যা, ওদিকে যা, ওদিকে যা, ওদিকে যা। কালকে ভাই যা গাড়ি চালিয়েছ বাবা, সে আর বলতে, ওদিকে মনে হচ্ছিল পড়ান এক্ষুনি উড়ে যাবে। এই যে মামা খাবে আর মাথা নিয়ে চলে আসে। মামাকে খেতে দেবে না? হ্যাঁ, আকাশকে খেতে দেবে না? এই 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 কি মুশকিল, তোকে খেতেই দেবে না? এবার তোমার খাবারটা দেবো। হ্যাঁ, খিচুড়িটা যদি না খেয়েছ তাহলে কিন্তু পিত্তি। বাবা বাবা বাবা, যা ইচ্ছা শুনে ঝিনুকে খাবি, আগে ঝিনুকে দেখি কি পাইছি। আকাশ খাচ্ছে ছোলার ডাল, পরোটা মিষ্টি, আর ব্যাসলা খেয়ে চলেছে। তো আজকে আমার ড্রাইভিং ক্লাস হয়ে গেছে, যেটা 1 ঘন্টা ছিল, আর উপর থেকে মা দেখছিল, মা যাওয়ার সময় দেখেছে, আর আমি আসার সময় যে আমাকে শেখায় তাকে বললাম যে যাওয়ার আগে আমাকে বলবেন, কারণ আমি ফোন করবো ভাইকে, ভাই না হলে বলবে ও তুই তো পারিস না চালাতে, তুই তো পারিস না, এরকম করবে। তাই জন্য আমি আগে থেকে ভাইকে ফোন করে দিয়েছিলাম, বললাম যে তাহলে তুই বারান্দায় দাঁড়া, দেখ কে চালাচ্ছে। তারপর দেখি মা দাঁড়িয়ে আছে ওপরে, দেখে আমি যেই গাড়ি থেকে নামলাম তখন আমাকে ঘাড়াচ্ছে করে, মানে হ্যাঁ তুই পেরেছিস। ছোলার ডাল আর পরোটা ছিল, তো সেই জন্য আমি আর লাঞ্চ করিনি, এখন গিয়ে
লাঞ্চ করব, 3টে বাজে এখন, লাঞ্চ করব। আমার মনে হয় না মারা খেয়েছে বোধহয়, তো লাঞ্চ করব, তারপর একটু গল্প টল্প করব। বিকালবেলা মাদের দিতে যাব শিয়ালদাতে, যেহেতু মারা তখন চলে যাবে, তো মাদের আমি দিতে যাব, বৃষ্টিকে বাড়িতে রেখে যাবো, শিয়ালদাতে নিয়ে যাব না, ও বাড়িতে থাকবে আর আমি মাদের দিয়ে আসবো। তো চলো ওপরে যাওয়া যাক আর লাঞ্চ করি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। কেমন গাড়ি চালালাম বলো? দেখেছো দেখেছো আমি গাড়ি চালাইছি, দেখে আমি দেখো নি মা ঝুঁকো ঝুঁকো ওখান থেকে দেখছি না। লাল লাল লাইসেন্স দিয়ে দিয়েছে না? পেয়ে যাবো। তারপর এল লাগিয়ে গাড়ি চালাই আর কদিন? আমার কথা আছে আছে না, আমি এটা আমার ট্রেড লাইসেন্সের জেরক্স ছিল কাছে, তাই দিয়ে ভাই দাদা কারণ ওপরে ওপরে নতুন গাড়ি কিনবি, নতুন গাড়ি চালাবি। অভিজ্ঞের মনে নাই ব্যাপারগুলো, আমার ভীষণ ভালো লাগে যে ও মানে কখনো আন্ডারস্টুড করবে না যে তুই পারছিস না বা কিছু, মজা করে কিন্তু হ্যাঁ সবসময় আমি বলবে যে তুই নতুন গাড়ি কিনে চালাবি। তো আমি আর আকাশ এসেছি ছাদে, ছাদে আসার কারণ হচ্ছে ঠান্ডা লাগছে, ছাদে আসার কারণ হচ্ছে মা যেমন করে প্রত্যেকবার এসে বৃষ্টির জামা কাপড় কেচে মেলে দেবে, তাও তো ভালো যে আমাদের জামা কাপড় মেলেনি, তো বৃষ্টির জামা কাপড় মেলে দিয়েছে আর সেগুলো বলেছে যে আমাদের তুলে নিয়ে যেতে, কারণ মা বৃষ্টিকে দেখছে, বৃষ্টি এখন বসে বসে কলা খাচ্ছে। তো আমাকে আর আকাশকে বলেছে তোরা গিয়ে ছাদে জামা কাপড় নিয়ে আয়। তো জামা কাপড় নিতে এসেছি আর এখন বাজে হচ্ছে 4:45, তাতেই কেমন এরকম সুন্দর সুন্দর টাইপের হয়ে গেছে, কি বাজে ওয়েদার লাগছে। আর ভাইও বলেছে আমার গিয়ে ফটো তুলে দিবি ফটো তুলে দিবি করে যাচ্ছে, ছাদে এসেও ফটো তুলবে। আমার সেলফি কিং ভাই এসে থেকে জামা কাপড় তুলবে কি, আমাকে দিয়ে শুধু ভিডিও করেই যাচ্ছে, আমি যেন ওর ক্যামেরাম্যান হয়ে গেছি, শুধু এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে এই করে আচ্ছা আমাকে নিয়ে আমি ছবি তুলতে পারছি না, সারাক্ষণ ধরে ছবি তোল ছবি তোল, কাল থেকে শুধু মানে এসে শুধু ছবি তোল ছবি তোল, ঘুমাতে দেবে না খেতে দেবে না, ছবি তোল ছবি তোল করে। আরে কি করব ছবি তুলতে তোল আমি পারবো না, তুই আমার তুলে দে, আমি তোর এত ভিডিও করে দিই, তুই আমার করে দে, ভালো লাগবে না চন্দ্র আমারটা করে দেবে না, ব্যাস ওটাই শুধু করতে হবে। চ দাঁড়া, তুই আমি দাঁড়াবো এমনিও, তো দাঁড়াবো এমনিও দাঁড়াবো। আমার সত্যি বুঝতে পারছি না যে ও বেশি তুলেছে না আমি বেশি তুলেছি, তবে আমার মনে হচ্ছে ওই বেশি তুলেছে, যেই তুলুক ভালোই হয়েছে, তাঁতে তাঁতে জামা কাপড় গুলো তোলা হয়ে গেছে। আর চলো এবার নিচে যাওয়া যাক, একটু চা খাওয়া যাক, আর ওরাও বেরোবে তো আগে গিয়ে নিচে চা টা করি। তো চলো চলো আমরা এখন এখানে চা খাচ্ছি আর সুখ দুঃখের গল্প বলছি, সুখ দুঃখের কিছু না, একটু আধটু গল্প করছি। আর আমি এখন ভিডিওটা এখানেই শেষ করব আর নেক্সট ব্লগে দেখাবো ওরা কোথায় যাচ্ছে কি যাচ্ছে, ওদেরকে ছাড়তে যাবো, ছাড়তে যাবো আমি। হ্যাঁ যেতে হবে, না গেলে আমার চা ইয়ে গুলো কিনবো কি করে। আর চাটা কেমন হয়েছে? খারাপ বলবো না ভালো বলবো না, কিরণে ও দেবো না কিন্তু। আর আমাকে বলেছে দিদি ভাই আমার জন্য চা করে দিবি, ওকে ফ্লাক্সে করে আমি এখন চা করে দেবো, ও যাতে রাতের বেলা গিয়ে ওখানে খেতে পারে, ট্রেনে সারা রাত ট্রেনে থাকবে তাই ও তো জেগে থাকে আর এডিট করবে এই করবে, তো ও যাতে খেতে পারে সেই জন্য আমি করে দেবো। আর এদিকে বলে আমি নাকি বাজে চা করি, অসভ্য একেবারে, আর 5টা থেকে বলে আছে চা কর চা কর চা কর। তো যাই হোক আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে, যেখানে যাবে ওরা সেই সব কোথায় যাচ্ছে না যাচ্ছে সব কিছু তখনই বলবো, আর ওদের ছাড়তেও যাবো আমি স্টেশনে। তো আজকের মতন এইটুকুনি, টেক কেয়ার, বাই বাই, বাই কর, বাই।
বাই বাই বাই।